হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপে র্যাম ইনস্টল করতে হয়। আমার ল্যাপটপটা এইচপি ল্যাপটপ, 15 সিরিজের নোটবুক। আমার ল্যাপটপে আগে থেকে 8 জিবি র্যাম ছিল, কিন্তু আসলে ভিডিও এডিটিংয়ের জন্য 8 জিবি র্যাম সাফিসিয়েন্ট না। এর জন্য আমি ভাবলাম যে আমি আরও 8 জিবি র্যাম অ্যাড করে নিই। তো আমি ল্যাপটপটি প্রথমে খুলছি। প্রথমে সব নাটগুলো খুলতে হবে, এবং নাট খোলার সময় আপনি যখন ল্যাপটপটা টেবিলে রাখবেন, টেবিলের নিচে কোনো ফোম জাতীয় কিছু দিয়ে দেখবেন যেন এটা মনিটরের উপর চাপ না। আমি চুজ করেছি টিম গ্রুপের এলিট DDR4 র্যাম। এটা একটা 8 জিবি র্যাম, যেটা 3200 বাসের। আমার ল্যাপটপে আগে থেকে একটা র্যাম ছিল, যেটা ছিল 2400 বাসের। এটার দাম হলো 2549 টাকা। আমি ইউটিউবে এই র্যামটার রিভিউ দেখেছি, এটা খুবই ভালো রিভিউ এবং লাইফ টাইম ওয়ারেন্টি। আপনাদের একটা কথা বললো আর কি, আপনাদের ল্যাপটপে যদি আগে থেকেই কোনো র্যাম থাকে যেটা 2400 বাসের বা 2666 বাসের, আপনি এরপরে যত বেশি বাসের র্যাম লাগান না কেন, সেটা সেই আগের র্যামের যেই বাসটা আছে সেই বাসে চলবে। সো আমার এখানে যে 2400 আছে, সো এটা 2400তেই চলবে। তো চলুন দেখি কিভাবে ইনস্টল করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই একটা র্যাম সেট করা ছিল, পাশের একটা স্লট ফাঁকা আছে, তো ওই স্লটে জাস্ট র্যামটা আমি সেট করে দিলাম। আমার কাজ শেষ। এখন আমি আমার কম্পিউটারে যে দিস পিসিটা যেয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস দেখব যে আমার 16 জিবি র্যাম সেট হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে 16 জিবি। সো আমার র্যাম ইনস্টল শেষ। তো ভালো থাকবেন আপনারা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, বিদায়।